মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মাননীয় মুখ্যমন্ত্রী ও উপস্থিত অন্যান্য সম্মাননীয় অতিথিবর্গকে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে 9টি প্রকল্পের উদ্বোধন করবেন। সাগর ব্লকে 6টি পানীয় জলের প্রকল্প, নামখানা ব্লকে তেউরি সীমাবান্ধ সেতু ও পাথর প্রতিমা ব্লকে গঙ্গা সেতু, সুন্দরবন তথা প্রত্যন্ত দ্বীপাঞ্চল লক্ষ লক্ষ মানুষই উপকৃত করবে। এছাড়া গঙ্গাসাগর মেলার জন্য এই বছরে প্রুফ আলোকমালা উপহার দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে রিমোট দ্বারা প্রকল্পগুলি উদ্বোধন করতে অনুরোধ করছি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর কর্তৃক সাগর ব্লকে প্রায় 43 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত 6টি পানীয় জল সরবরাহ প্রকল্প। এই পানীয় জল সরবরাহ প্রকল্পগুলির মাধ্যমে সাগর ব্লকের প্রায় 8495টি পরিবার উপকৃত হবেন। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন সুন্দরবন বিষয়ক দপ্তর কর্তৃক নামখানা ব্লকে 2 কোটি 71 লক্ষ টাকায় নির্মিত সীমা বাঁধ ফুটব্রিজ ও পাথর প্রতিমা ব্লকে 7 কোটি 66 লক্ষ টাকায় নির্মিত গঙ্গা সেতু। এই দুটি সেতুর দ্বারা সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের প্রায় 70,000-এরও বেশি মানুষ উপকৃত হবেন। আসন্ন 2024 সালের গঙ্গা সাগর মেলা উপলক্ষে আলোকমালায় সেজে উঠছে গঙ্গা সাগর মেলা প্রাঙ্গণ। বেরুবন, চেমাগুড়ি, কচুবেড়িয়া, নামখানা, লট আর ও আউট্রাম ঘাটে 5 নম্বর বাস বাফার জোন। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর কর্তৃক প্রায় 7 কোটি 65 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই অপরূপ আলোকসজ্জার উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নামখানাকে কানেক্ট করুন। হ্যাঁ, নামখানা শুনতে পাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে? যোগ শুনতে পাচ্ছো? যোগ, মন্টু? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার থেকে তোমার গলার জোর বেশি। এবার পাথর প্রতিমাকে কানেক্ট করুন। ও দাদা ওইটা তো, ও দাদা ওটা দেওয়ার আগে দিদিরটা শোনো। সমীর দা আপনি উপস্থিত আছেন? দিদি আছি এখানে উপস্থিত, আমরা সবাই এখানে। আচ্ছা সমীর ভালো আছে তো? সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, আজকে নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাসাগর খুব উপকৃত হলো। কালকে আজকে মিলিয়ে আমরা প্রায় 700 কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন করব এবং অনেক শিলান্যাস করব। সুতরাং একটা বড় পাওনা। এবং আজকে আমি মনে করি আমার সাথে আমার জেলা শাসক সুমিত, আমার সাথে আমার চিফ সেক্রেটারি গোপালিকা, নতুন চিফ সেক্রেটারি হয়েছে, তুমি নমস্কার করো, তোমাদের সাথে আলাপ করা দিচ্ছিল। হ্যাঁ, আমার সাথে আমার বঙ্কিমদা আছে, বঙ্কিম হাজরাকে আপনারা সবাই চেনেন। আমার সাথে রাজীব কুমার ডিজি হয়েছে, কই ডিজি এসো সামনে দাঁড়াও, প্রণাম করো সবাইকে জানাও। আমার সাথে সীমন্ত আছে, পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের সহসভাধিপতি, এবং নীলিমা আছে জেলা পরিষদের সভাধিপতি, গ্রাম পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতিরও আছেন, বঙ্কিমদা আছেন। এখানে আকাশ আছে, আকাশ মেঘারিয়া, দ্বিবেদী আমাদের এক্স চিফ সেক্রেটারি কিন্তু বর্তমানে আমার চিফ অ্যাডভাইজার অফ ফাইন্যান্স, আলাপনও চিফ সেক্রেটারি এক্স আমার অ্যাডভাইজার অফ মাই সিএমও। এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। তাই একটা দেখবেন খুব রেয়ারে ইনসিডেন্ট ঘটে যে 3টে চিফ সেক্রেটারি, 2জন চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছে, জাস্ট রিটায়ার করেছে, আর গোপালিকা, 3জনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি। এটা একটা বড় কাজ গভর্নমেন্টের। আমার সাথে সিদ্ধিনাথ গুপ্ত রিসেন্ট যা ডিজি হয়েছে তাকে অনেক অভিনন্দন। রাজশেখর আছে সিআইডি, এদের সবাইকে গঙ্গাসাগরের দায়িত্ব দেওয়া আছে। মহন্ত মহারাজ উপস্থিত আছেন, এবং
আমার সাথে সুরিন্দর গুপ্ত, আর কে আছে? হ্যাঁ, জ্ঞানবন্ত, আমি আগেই বলেছি জ্ঞানবন্ত আছে। এদের সবাইকে গঙ্গাসাগরের দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়াও নামখানায় যোগরঞ্জন সহ সকলে আছেন, মন্টু পাখিরা আছেন, আমার পাথর প্রতিমায় সমীর জানা সহ সকলেই আছেন। আমি সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে মেন মেন কাজের যেগুলো উদ্বোধন এইখান থেকে হলো সেগুলো আমি একটু আপনাদের বলিয়ে দিই। যে সাগর ও আশেপাশেই প্রায় আজকে 61,50,00,000 টাকার বেশি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন হলো সাগর ব্লকে একটি বড় পানীয় জল সরবরাহ প্রকল্প, খরচ পড়েছে 43,20,00,000 টাকা। এই প্রকল্পের মাধ্যমে ঘোড়ামারা, ধবলাট, সুমতিনগর, মৃত্যুঞ্জয়নগর ও কৃষ্ণনগর অঞ্চলের মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে। উদ্বোধন হলো পাথর প্রতিমা ব্লকের দিগম্পুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা সেতুর, খরচ পড়েছে 7,66,00,000 টাকা। মোহনপুর ও দুর্গ দক্ষিণ দুর্গাপুর মৌজার মধ্যে এটা সংযোগ করবে, এর ফলে 50,000 মানুষ প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের সুযোগ পাবে। নামখানা ব্লকে সীমাবাধে একটি ফুটবজরে উদ্বোধন করা হয়েছে। এই সেতুটি ভূতপুর পঞ্চায়েতের ফটিকপুর ও গণেশপুর মৌজার সংযুক্তিকরণ সম্ভব হয়েছে, এর ফলে 30,000 মানুষ এটার দ্বারা উপকৃত হবে। এর আগেও আপনারা জানেন যাতায়াতের সুবিধার জন্য হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ, চেমাগুড়ি নদীর ওপর ব্রিজ, মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরি ডিপিআর করবার জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। এবারও মেলা প্রাঙ্গণকে বর্ণমালার আলোর বর্ণমালায় সাজানোর জন্য প্রায় 8 কোটি টাকা খরচ হয়েছে। মনে রাখবেন এবারে, তাছাড়াও আমাদের আজকে আমার ভারত সংঘ সেবাশ্রম সংঘ যাওয়ার কথা আছে, তারা রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, গঙ্গাসাগর, সমস্ত এনজিওস এবং সমস্ত নানা রকম ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, সেবামূলক সংগঠন, তারা অনেক কাজ করে। এবং ছাত্র যুবক যারা যারা এই এলাকার দোকানদার থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে, আমি অলরেডি মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দিয়েছি। গঙ্গাসাগর মেলা নিয়ে মিটিং আমাদের হয়ে গেছে এবং প্রত্যেকে এখানে 4-5 দিন থাকে। সকলকে উষ্ণ অভিনন্দন জানাই। আর আমি বলি যে ভারত সেবাশ্রম সংঘ আজকে, আচ্ছা ভারত সেবাশ্রম সংঘেরটা পরে বলবো, মেলায় তীর্থকর মুখুব হয়েছে 9-15 পর্যন্ত, একেবারে সবাইকে 5,00,000 টাকা করে ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হয়েছে। যদি কোনো দুর্ঘটনাও ঘটে তাদের সকল পরিবার যাতে অসহায় না হয়ে যায় তাদের জন্য আমরা লাইফ ইন্স্যুরেন্স কভারেজ করেছি। এটা ইনক্লুড করা হচ্ছে পুলিশ থেকে শুরু করে, ভলেন্টিয়ার থেকে শুরু করে, প্রেস মিডিয়া থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, তীর্থযাত্রী থেকে শুরু করে সকলকে। এবং গঙ্গাসাগর মালায় ডাইরেক্ট যদি কোনো প্রবলেম হয় টোল ফ্রি নাম্বার টাম্বার সবই আছে। এবং 8 কোটি টাকার বেশি দিয়ে এখানে যে আলোর বর্ণমালা সাজিয়ে দেওয়া হয়েছে, আমি এক সময় গঙ্গাসাগর আসতাম দেখতাম কিছুই নেই, ভোভা, থাকার একটা জায়গাও ছিল না। আর ছোটবেলা থেকে শুনে আসতাম সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এখন সবাই বলে সব সাগর একবার কিন্তু গঙ্গাসাগর বারবার। কেন বলে? তার কারণ হচ্ছে গঙ্গাসাগরে এখন সব সেট আপ তৈরি করা হয়েছে, 3টি হেলিপ্যাড স্টেশন করা হয়েছে যেখান থেকে 3টে হেলিকপ্টার রেগুলার যাতায়াত করতে পারে, এখানে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে। তাছাড়াও অনেকগুলো করা হয়েছে এখানে, লেজার শো থেকে শুরু করে স্থায়ী 10,000 স্থায়ী শৌচালয় করা হয়েছে, মুরাল পার্ক, স্কিম পার্ক, পারমানেন্ট ফুড কোর্ট, ডালা আর্কিড, আর্কেড ইত্যাদি, কপিল মুনি প্রাঙ্গণে গেস্ট হাউস করা হয়েছে। সমুদ্রে ধস নেমেছিল আপনারা জানেন, সেখানে পর্যন্ত নতুন করে সারিয়ে দেওয়া হয়েছে, লট 8-এ নতুন করে জেটি তৈরি করা হয়েছে, নিরবিচ্ছিন্ন সাগরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ, কোস্টাল থানা, গঙ্গাসাগর পুলিশ, সুন্দরবন পুলিশ জেলা এবং গঙ্গাসাগর কোস্টাল পুলিশ স্টেশন করা হয়েছে, গঙ্গাসাগরে 3টি হেলিপ্যাড করা হয়েছে এবং
কচুবেড়িয়া কাকদ্বীপ লট 8-এ দুটো ওয়েলকাম গেট করা হয়েছে। গঙ্গাসাগর পর্যটক নিবাস পূর্বতন লারিকাকে নবরূপে সাজানো হয়েছে। মুড়িগঙ্গায় খনন করে গভীরতা বাড়ানো হয়েছে। যদিও এবারে ভাটার পরিমাণটা একসময় 4-5 ঘন্টার ডিফারেন্স থাকবে, কারণ এটা ডিপেন্ড করে জল দিয়ে পার হয়ে আসে। মনে রাখবেন কুম্ভ মেলাও যাতায়াত করে কিন্তু রেলের মাধ্যমে, বাসের মাধ্যমে, কিন্তু গঙ্গাসাগর একমাত্র মালা যেটা হচ্ছে খুব টপ এবং খুব টপ জব যারা আছেন তাদের সামলানোর। আগের বাড়ি প্রায় 80 লক্ষ মানুষ এসেছিল এবং তাদের নদী পার হয়ে নিয়ে আসা এটা যে কত বড় কত বড় কাজ, সে যারা করে দিন রাত্রি খেটে তারাই জানেন সে কাজটা। আমি আগাম বলে যাই তাদের জন্য আমার অনেক অভিনন্দন থাকবে এবং আমাদের সমস্ত ভলেন্টিয়ারদের এত এফেক্টিভ এবং অ্যাট্রাক্টিভ করতে হবে, লোকাল ছেলে মেয়েদেরও অ্যাট্রাক্টিভ করুন যাতে সবাই কাজে সাহায্য করতে পারে। এবারের মেলায় মোট 21টি জেটি ব্যবহার করা হবে, 2500 বাস, 6টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ, এক্সট্রা ট্রেন, সব বিকেলে জিপিএস ট্র্যাকিং, স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থাও থাকবে। কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্যে 2400 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ারও নিয়োগ করা হয়েছে, মানে যেগুলো হয়েছে আর কি সেগুলো বলছি আমি। চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে, শুধু মেলার জন্যই 300 বেডের বন্দোবস্ত করা হয়েছে। সাগর, নামখানা, চেমাগুড়ি, লট 8, রুদ্রনগরে স্বাস্থ্য পরিষেবাকে আরও জোরদার করা হয়েছে। সাগরে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ব্যবস্থাও থাকছে, পর্যাপ্ত পরিমাণে স্পেশালিস্ট ডাক্তার, নার্স, প্যারামেডিক সকলে থাকবে এবং এছাড়াও ক্রিটিক্যাল কেয়ারের রোগীদের জন্য গ্রিন করিডরও থাকবে। আমাদের লক্ষ্য সাগর মেলাটাকে ইকো ফ্রেন্ডলি করে তোলা। আমি সাংবাদিকদের কাছেও, সংবাদ মাধ্যমের কাছেও সহযোগিতা চাইব যাতে কোনো ছোটোখাটো ঘটনাকে নিয়ে কোনো উত্তেজনা না ছড়ায়, কেউ কোনো প্ররোচনা ছড়ালেও আপনারা ছড়াতে দেবেন না, কারণ আমি মনে রাখি যেখানে 80 লক্ষ 90 লক্ষ মানুষ আসে সেখানে মানুষের নিরাপত্তাটা সবচেয়ে বড়। আপনাদের একটা খবরকে কেন্দ্র করে অনেক সময় স্ট্যাম্পিডও হয়ে যায়। এবং আমি সকলকে বলবো যারা এখানে প্রশাসনের আছে, সুমিতকে এবং তার সাথে এসপি যারা আছেন, অন্যান্যরাও আছেন, যে দেখবেন সবসময় অ্যানাউন্সটা করবেন যে একটু লট 8-এ যেটিতে ভিড় হওয়ার আগে যখন 4 ঘন্টা গ্যাপ থাকবে যেন দূরে দূরে রেখে দেওয়ার ব্যবস্থা করবেন, সেখানে জল টল দেওয়ার ব্যবস্থা করবেন, সবাই যেন একসাথে গিয়ে ওই লট 8-এ গিয়ে না জড়ো হয়, ফেস বাই ফেস পাস করাবেন। তার কারণ যারা আসেন কষ্ট করে আসেন অনেক দূর থেকে, কিন্তু যেই স্নান করেন সঙ্গে সঙ্গে চলে যেতে শুরু করেন, কিন্তু গঙ্গায় তো অত লঞ্চ করে নিয়ে যাওয়া, পার হওয়া, অত বার্জ, অত ভেসেল তো থাকে না। তা সত্ত্বেও আমরা উপযুক্ত পরিমাণে রেখেছি, এর থেকে বেশি আর রাখা সম্ভব নয়, যথেষ্ট বেশি দেওয়া হয়েছে, এটাকে ভালো করে মনিটরিং করতে হবে। আমি মনে করি যে কুম্ভ মেলা, আপনারা জানেন যে এটা একটা বিখ্যাত মেলা এবং সকলে কুম্ভ মেলায় সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো সাহায্য দেয়, কিন্তু গঙ্গাসাগর মেলা কুম্ভসাগর কুম্ভ মেলার থেকেও অনেক বড় বেশি। তার কারণ ওখানে কমিউনিকেশন আছে বাস ট্রেনের, এখানে কিন্তু জল পার হয়ে আসতে হয়। সুতরাং সেই অর্থে যদি আপনারা বিচার করেন তাহলে মনে রাখবেন গঙ্গাসাগর মেলা ওয়ান অফ দ্য বেস্ট মেলা ইন দ্য ওয়ার্ল্ড। এবং এটা এখনো পর্যন্ত কেন যে ভারত সরকার স্বীকৃতি দিল না আমি জানি না, গঙ্গাসাগর মেলাকে, কুম্ভ মেলাকে তারা সব টাকা পয়সা দিয়ে হেল্প করে, কিন্তু গঙ্গাসাগর মেলায় এক পয়সাও কেন্দ্রীয় সরকার দেয় না, সবটাই মানুষ করে, সবটাই রাজ্য সরকার করে, সবটাই প্রশাসন করে। কাজেই মনে রাখবেন আমরা গরিব হতে পারি, আমরা দরিদ্র হতে পারি, কিন্তু সভ্যতা, সংস্কৃতি, মিলন তীর্থ, মেলা প্রাঙ্গণ, এর মধ্যেই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বিহার থেকেও লোক আসে, ইউপি থেকেও আসে, রাজস্থান থেকেও আসে, গুজরাট থেকেও আসে, তামিলনাড়ু থেকেও আসে, কেরালা থেকেও আসে, পাঞ্জাব থেকেও আসে, শঙ্করাচার্যের মতো লোকও আসেন, তাছাড়াও অন্যান্য তীর্থযাত্রীরা বিভিন্ন জায়গা থেকে আসেন, অনেক কষ্ট করে তারা আসেন, তারা আসেন পুণ্য স্নান করেন। 15 তারিখে রাত থেকে 16 তারিখ বেলা 12টা পর্যন্ত মনে হয় পুণ্য স্নানের, হ্যাঁ রাত 12টা থেকে দিন 12টা অবধি, হ্যাঁ
পুণ্য স্নানের সময় আছে, সুতরাং সবাই একটু সহযোগিতা করবেন। আমার মেয়েরা বিশেষ করে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের কাজে লাগান, অ্যান্ড অলসো দা আশা কর্মীদের কাজে লাগানো যেতে পারে, সেলফ হেল্প গ্রুপ, সিভিক ভলেন্টিয়ার্স, সিভিল ডিফেন্স সহ পঞ্চায়েত পঞ্চায়েতের কর্মীরাও যারা আছে তাদের তো সবাইকে হেলথ সিস্টেমে ঢুকিয়ে দেওয়া হয়েছে, দে আর হ্যাপি নাও। সুতরাং ইটস এ হ্যাপি নিউ ইয়ার গিফট। সবাই মিলে ভালো করে মন দিয়ে কাজটা করুন, যাতে এই মেলা প্রতিবারের মতো সুন্দর মেলায় পরিণত হতে পারে। আমি এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি এরপর ভারত সেবাশ্রম সঙ্গে যাব এবং ওখানে ভিজিট করে তারপরে আমি গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করব। কালকে আমার জয়নগরে প্রোগ্রাম আছে, সব প্রোগ্রামেই আপনারা থাকবেন, আর পেশের যারা আছেন তারা আজও থাকবেন, কালও যদি থাকতে ইচ্ছে করে কাল থেকে পিকেশিদা ওদের পরশু দিন নিয়ে চলে যাবেন, ঠিক আছে? তার কারণ হচ্ছে ওরা তো কোথাও যেতে সুযোগ পায় না, সুতরাং যদি আরও একটা দিন থাকে কোনো অসুবিধা নেই, আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? জয়নগরে যারা যাবার তারা যাবে, আলাদা টিম যাবে, সেটা দ্যাট দে উইল ডিসাইড। সুতরাং গঙ্গাসাগরে যারা এসছে কালকে দিনটা ওরা থেকে যাক, এটা দেখে নিন আপনারা। থ্যাংক ইউ। আপ এক কাম করো, হাম জব গঙ্গাসাগর মন্দির মে যায়গা, গঙ্গা কপিল মুনি আশ্রম মে, তব এ কোয়েশ্চেন মেরে কো পুছনা, মে রিপ্লাই দে দুঙ্গা।